হ্যালো ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি যুথিকা আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, সঙ্গে থাকো। একটুখানি টাইম যদি বের করে যদি এই টুসটি করতে পারি তাহলে খুবই ভালো হয়। তো আমি রান্না টান্না করার পরে তো আপনারা যদি যারা কিছু ফেস প্যাক মুখে কিছু মাখেন বা কিছু ইয়ে করেন, আমি এই প্যাকটি ব্যবহার করি, তোমরাও করে দেখতে পারো তাহলে ভালো হয়। এই পোম্পোটার মধ্যে আমি বেসন, কফি পাউডার, যে 2 টাকার যে কফি পাউডার পাওয়া যায় সেই কফি পাউডার, চন্দনের গুঁড়ো, আর মুলতানি মাটির যে প্যাকেট পাওয়া যায় সেটা কিন্তু 10 গ্রাম মুলতানি মাটি নয়, এমনি মুলতানি মাটি প্যাকেটের ওই মুলতানি মাটি দিয়ে রেখে দেবো। আমি কোনো বাজারের ফেসওয়াশ কিছু ব্যবহার করি না, তবে বাজারের ফেসওয়াশকে আমি খারাপ বলছি না, তোমরা যারা ব্যবহার করো ভালো ফল পাও, ভালো হতে পারে। মেখে নেবে, মেখে নেওয়ার পরে তারপরে মুখটিকে ধুয়ে যে যা ফেস পাউডার ব্যবহার করো সেইটি ব্যবহার করবে, সাথে থাকো। তোমরা এটা করো, দেখবে এটা খুব ভালো ফল পাওয়া যায়। মুখটা ভালো করে মুছে নিলাম, এবার মুছে দেওয়ার পরে এবার এর মধ্যে বাটির মধ্যে একটুখানি বেসন নিচ্ছি, বাটির মধ্যে একটুখানি বেসন নিলাম, বেসন নিয়েছি, তারপরে দোকানে যে মধু পাওয়া যায় একটু মধু দিলাম, একটু হলুদ দিলাম, রান্না হলুদ দিয়ে প্যাকেটের হলুদ দিয়ে হলুদ হলুদ কেউ দিলাম না, কারণ নানান রকম কেমিক্যাল দিয়ে। আর একটু পাতি লেবু দিচ্ছি এর মধ্যে, একটু পাতি লেবু দিলাম, আর তারপরে এর মধ্যে দই দিচ্ছি, দই দিয়ে মিশ্রণটি ভালো করে তৈরি করে নিলাম। যে ফেস প্যাকটা তৈরি হলো এইবারে একটু সামান্য জল দিচ্ছি, একটু শুকনো শুকনো হয়েছে তো সেই জন্য একটু সামান্য জল দিলাম, দিয়ে ফেস প্যাকটা তৈরি করলাম। ফেস প্যাকটা দেখো দেখতে ঠিক এরকম হবে। এই ফেস প্যাকটা তৈরি করে এবারে আমি এটা মুখে ভালো করে লাগাবো। তো আমরা হাউসওয়াইফরা নিজেদের দিকে তো তাকানোর আমরা সময় পাই না, বা অনেকে আছো পার্লারেও যাও না, বা যারা পার্লারে যাও তারাও এই জিনিসটি করতে পারো। তো এইটুকু সারাদিন কাজের পরে নিজেদের জন্য এই 10 মিনিট তো দেওয়া যেতেই পারে, তাই না? এইটুকু দিয়ে তোমরা যদি করো তাহলে দেখবে খুব ভালো উপকার পাবে। আমি খুব ভালো উপকার করেছি, পেয়েছি, সেই জন্য ভাবলাম যে বন্ধুদের সঙ্গে এই ব্লগটি শেয়ার করি। ওই জন্য তোমাদের কাছে এই দুটি টিপসটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই জানিও কে কি লাগাও, ওই মিশ্রণটা লাগিয়ে যদি তুমি ভালো ফল পাও তাহলে জানিও ভালো স্টার্ট করে এইভাবে এইভাবে মাসাজটাকে করে নেবে। এইভাবে মাসাজটা করার পরে লাগিও না, চোখের তলার চামড়াটা যেহেতু নরম হয় চোখের তলায় লাগানোর দরকার নেই। তো এইভাবে লাগিয়ে নিলাম, এটা লাগানোর পরে 10 মিনিট লাগবে একটু শুকনো। আবারও চলে এলাম, 10 মিনিট লাগানোর পরে মুখটা শুকিয়ে গিয়েছে, এবার মুখটা ধুয়ে চলে এলাম। এবার দেখো মুখটা কিন্তু খুব ফ্রেশ হয়েছে। এবার স্নানের পরে আর কোনো নতুন করে তোমরা ফেসওয়াশ সাবান কিছু এর মধ্যে দেবে না, যেদিন এটা দেবে মুখটাকে এমনি সাধারণ জল দিয়ে ধুয়ে একটু গোলাপ জল দিয়ে তারপরে যে যা ক্রিম ব্যবহার করো সেই ক্রিমটি ব্যবহার করো। আর এই দুটি